আগের ম্যাচে ব্রাজিলকে 2-0 গোলে পরাজিত করেছিল উরুগুয়ে, এবার সেই একই ব্যবধানে আর্জেন্টিনাকেও পরাজিত করল ল্যাতিনের অন্যতম সেরা দল উরুগুয়ে। ব্রাজিলিয়ানরা 2-0 গোলে হেরেছিল উরুগুয়ের মাটিতে, তবে আর্জেন্টিনাকে তাদের মাঠে এসে 2-0 গোলে পরাজিত করে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। এই ম্যাচের 41তম মিনিটে রোনাল্ডো আরোহ গোল করে এগিয়ে দেন উরুগুয়েকে। আর্জেন্টিনা অবশ্য ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু উরুগুয়ের শক্তিশালী মাঝমার আর ডিফেন্সের কারণে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। উল্টো ম্যাচে 87 মিনিটে নুনেস গোল করে আর্জেন্টিনার হার নিশ্চিত করে। এই হারের ফলে পঞ্চম ম্যাচে এসে প্রথমের হারের স্বাদ পেল আর্জেন্টিনা, সেই সাথে বিশ্বকাপের পর প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ পেল স্কালোনির দল। তো দর্শক, আজ আর্জেন্টিনা এবং উরুগুয়ের ম্যাচে মেসির পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।